সিরিয়ালাম বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি আজকে আমরা বায়োলজি ক্লাসে রয়েছি আর বেশ কিছুক্ষণ ক্লাস হয়ে গেছে খুব ইন্টারেস্টিং এবং অ্যাজ ওয়েল এজ খুব ইম্পর্টেন্ট একটা ক্লাসে রয়েছে বিশেষ করে যারা কম্পিটিভ এক্সামে বসতে চলেছেন তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ক্লাস আমি আর কথা না বাড়িয়ে স্যার সরাসরি ক্লাসে চলে যাই একদম একদম সময় নষ্ট করছি না বন্ধুরা চলো আমরা যেখানে ছিলাম আর বিসির পরবর্তী স্লাইড আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি দেখো যেখানে আছে হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউ যেটাকে আমরা লিউকোসাইট নামেও জানি যেটা দেখো লেখা আছে এইখানটাই মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দা ব্লাড যেখানে দেখো লেখা আছে লিউকোসাইট আর দ্য কালারলেস ব্লাড সেল যেটা কালারলেস কারণ বুঝতেই পারছো আর বিসিতে একটা হিমোগ্লোবিন থাকে যে কারণে সেই পার্টটা কিন্তু বলা হয় রেড পার্ট বা আমাদের রক্তের রং কিন্তু লাল থাকে সে তার জন্যেই তো দেখো লেখাই আছে দে আর ফার্দার ক্লাসিফাইড ইন্টু গ্যানোলোসাইট অ্যান্ড আগানোলোসাইট আগেও বলেছি গ্যানোলোসাইট মানে হচ্ছে ডটেড পার্ট আগানোলোসাইট মানে হচ্ছে আনডটেড পার্ট যেটা তো আমরা যদি দেখো এই ডাব্লুসি কে অ্যাকচুয়ালি লেখাই আছে দেখো মেনলি কন্ট্রিবিউট টু ইমিউনিটি অ্যান্ড ডিফেন্স মেকানিজম আমাদের মেন ডিফেন্স করতে বডির যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই একমাত্র যে ব্লাড কর্পাসেল কাজ করে তো এই কারণে একে বলা হয় ব্লাড কর্পাসেল আর্মি প্রশ্নটা কিন্তু রেলের ইতিহাসে বা এসএসসির ইতিহাসে তোমরা যদি পিভিয়াসি আর ফলো করো প্রশ্নটা অনেকবার পাবে যে আর্মি অফ ব্লাড করপাসেল সৈন্য কাদের বলা হয় উত্তর হবে কিন্তু ডাব্লিউ তো ডাব্লিউ আবার ভাগগুলো আমরা দেখে নিই চলো ফার্স্ট আছে দেখো সাইট যে গ্র্যানুলোসাইটের আন্ডারে আমরা বলছি দে আর লিউকোসাইট প্রেজেন্ট যার আন্ডারে পড়ছে আমাদের পার্টিকুলার তিনটে পার্ট যে আমাদের ডটেড পার্টে ইওসিনোফিল বেসোফিল অ্যান্ড নিউটোফিল তো প্রথম পয়েন্ট আমরা আসছি ইউসিনোফিল হোয়াট ইজ দ্য মিন অফ ইওসিনোফিল দেখো লেখা আছে দিস সেল আর রেসপন্সিবল ফর কম্ব্যাটিং ইনফেকশন ইন প্যারাসাইট অফ ভাটিব্রেড অ্যান্ড ফর কন্ট্রোলিং মেকানিজম অ্যাসোসিয়েটেড অ্যালার্জি অ্যান্ড অ্যাসমা পার্টিকুলার আমাদের প্যারাসাইটিক ইনফেকশন ডেঙ্গু হলে গায়ে আজকে একটা র্যাশ বেরোচ্ছে বা অনেকেই আমরা কলকাতার বুকে শুনে থাকি যে স্কাফটাইফাস হচ্ছে এগুলো সবই কিন্তু ভাইরাস ঘটিত রোগ এবং সেগুলো হলে আমাদের গায়ে যে একটা অ্যালার্জিক রিয়াকশন সেই ডিটারমাইনিং বা সেটা রেসপন্সিভেলের জন্য দায়ী কিন্তু একমাত্র এই ব্লাড কর্পাসেল দিস ইস ইউসিনোফিল নেক্সট পয়েন্ট আসছি আমরা বেসোফিল দেখো লেখা আছে দ্য কন্টেন্ট লার্জ সাইটোপ্লাসমিক গ্যানুয়েলস হুইচ প্লেজ এ ভাইটাল রোল ইন মাউন্টিং এ নন স্পেসিফিক ইমিউন রেসপন্স নন স্পেসিফিক মানে হঠাৎ যে কোনো সময় কিন্তু ঘটতে পারে বাই প্যাথোজেন অ্যালার্জিক রিয়াকশান রিলিজিং হিস্টামিন অ্যান্ড ডাইলেটস দ্য ব্লাড ভেসেল এই বেসোফিল যে কোনো সময় পার্টিকুলার কিন্তু যে কোনো ভাইরাল ইনফেকশনের এগেনস্টে কাজ করতে পারে বিশেষ করে কিন্তু অ্যালার্জিক রিয়াকশানে এরা তার এগেনস্টে ফাইট করার জন্য একটা মেটেরিয়ালস বা একটা মলিকুল বের করে সেটার নাম হলো হিস্টামিন তাহলে যদি প্রশ্ন করে হিস্টামিন কোথা থেকে বেরোয় তো বন্ধুরা তোমাদের কাছে বলে রাখি ইওসিনোফিল থেকেও কিন্তু কিছুটা পরিমাণ হিস্টামিন বেরোয় বেসোফিল থেকেও কিন্তু কিছুটা পরিমাণ হিস্টামিন বেরিয়ে থাকে কারণ ইওসিনোফিল বেসোফিল বোথ এগেনস্ট কাম পার্টিকুলার কাজ করে কিন্তু আমাদের এই অ্যালার্জিক রিয়াকশনের এগেনস্টে তাহলে যদি এখন প্রশ্ন করে তোমাদের ক্ষেত্রে যে ইওসিনোফিল বেওসোফিল যদি দুটোই অপশন প্রশ্নর ক্ষেত্রে মাল্টিপল চয়েস এর ক্ষেত্রে দেওয়া থাকে তো সেক্ষেত্রে তোমরা কোনটা চুজ করবে যদি ওখানে অপশান দেওয়া থাকে বোথ ডেফিনেটলি বলতে যাবে আর যদি প্রশ্ন দিয়ে পার্টিকুলার উত্তর দেওয়া থাকে যে কোনটা যদি স্পেসিফিক্যালি বেসোফিল এবং ইওসিনোফিলের মধ্যে একটা দেওয়া থাকে তো কোনো প্রবলেমই নেই যদি দুটোই দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমি বলবো ইওসিনোফিল চুজ করতে কারণ ইওসিনোফিলের কাজটা কিন্তু বেশিরভাগটাই সেখানে কাজ হয় তো এছাড়া দেখো লেখা আছে দিস সেল আর বেস্ট নোন ফর দেয়ার রোল ইন অ্যাসমা অ্যান্ড দেয়ার রেজাল্ট ইন ইনফ্লেমেশন ইন দ্য এয়ারওয়ে অ্যাসমা রোগের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশানে যে ডাস্ট অ্যালার্জিটা তৈরি হয়ে থাকে সেটার মেন কিন্তু ডিটারমাইনিং বা রেসপন্সিবল করেও কিন্তু এই বেসোফিল তো আমরা পরবর্তী স্লাইডে যেখানে গেলে দেখতে পাবো যে এবার বাকি পার্টসগুলো যে আছে আমাদের যে নিউট্রোফিল কি মোনোসাইট কি সেইগুলো তো দেখো নিউট্রোফিলসে আমরা আছি নিউট্রোফিলস বলছে আর অলসো নোন অ্যাস ফার্স্ট সেল অফ ইমিউন সিস্টেম টু রেসপন্ড টু অ্যান ইনভেডার সাচ এস ব্যাকটেরিয়া অর ভাইরাস মানে হচ্ছে আমাদের নিউট্রোফিল প্রথম একটা ইমিউন রেসপন্স দিই মানে কি রকম ধরো আমরা যখন নর্মাল ডেলি লাইফ বিহেভ করি হঠাৎই আমাদের কিছু কিছুদিন মনে হয় যে হাত পা খুব ব্যথা করছে আস্তে আস্তে একটু ফিভার আসছে জ্বর এখন প্রশ্ন হচ্ছে অনেকের মনেই প্রশ্ন থাকে যে ফিভার কি আমাদের অ্যাকচুয়ালি কোনোভাবে জ্বর বা আমাদের কোনো কি কোনো ডিজিজ কিন্তু না ফিভার রকম ডিজিজ না ইট ইজ দ্য চেকিং অফ আওয়ার ইমিউন সিস্টেম আমাদের ইমিউন সিস্টেমটা ঠিকঠাক করে কাজ করছে কি না তার এগেনস্ট চেকিং করার জন্য কিন্তু এই ফিভার দেখা যায় যখনই ফিভার সেই ইমিউন সিস্টেমের এগেনস্ট যে পা প্যাথোচেনটা ঢুকেছে ধরো যেটা ব্যাকটেরিয়া বা ভাইরাস তার এগেনস্টে যখন না কাজ করতে পারে তখনই যখন ড্যামেজ হয়ে যায় তখন সেটা ভাইরাল ইনফেকশন কখনো ব্যাকটেরিয়াল ইনফেকশন এইভাবে ছড়িয়ে পড়ে কিন্তু যখন তার এগেন্স্টে সেটা ফাইট করে ওঠে তার মানে বুঝতে হবে কিন্তু পার্টিকুলার সেই অর্গানিজম বা সেই মানুষটার ক্ষেত্রে তার ইমিউন সিস্টেম কিন্তু অনেক স্ট্রং মানে শুধুমাত্র ইমিউন সিস্টেম চেক করার একটা প্রসেস হলো আমাদের ফিভার বা জ্বর পরবর্তী পয়েন্টে দেখব আমরা আগানোলোসাইটকেই যেটা আনডটেড পার্ট এর মধ্যে আমাদের পার্টিকুলার দুটো পার্ট নিয়ে পড়বো আগেই পড়েছে একটা মনোসাইট আর একটা লিম্ফোসাইট তোমাদের ছবিতে আমি বুঝিয়েওছি যেখানে মনোসাইটের সাইজ ছিল একটা বড় আর আমাদের লিম্ফোসাইটের সাইজ ছিল একটু ছোট যে কারণে সেটা লার্জেস্ট ডাব্লু বিসি মানা হয় মনোসাইটকে আর স্মলেস্ট ডাব্লু বিসি মানা হয় লিম্ফোসাইটকে তো দেখো লিম্ফো মনোসাইটের মেন কাজ হচ্ছে দেখো লেখা আছে দে আর গার্বেজ টাক্স অফ ইমিউন সিস্টেম the most important function of monocyte are to migrate into tissue and clean up dead cell, protect against the blood bloodborne pathogens and they move very quickly to the site of infection in the tissue. সেলের মধ্যে এত ইনফেকশন ঘটছে এত কিছু চলছে তার মাঝখানে কোন সেল মারা যাচ্ছে কোনো পার্টিকুলার টিস্যু ডেড সেল পড়ে আছে তাকে ঠিক আমাদের মিউনিসিপ্যালের যে কর্পোরেশনের গাড়িগুলো আসে পরিষ্কার করার জন্য ঠিক ওরম যায় মনোসাইট সেই সেলগুলোকে তোলে তুলে নিয়ে সেগুলোকে বের করে নিয়ে আসে রক্তে সেখানে এক্সকিটরি পদার্থের সাথে মিশিয়ে দিয়ে সেইগুলোকে বাইরে বের করে দেয় এদের মেন কাজ তো পরবর্তী স্লাইডে আমরা গেলে দেখব যে লিম্ফোসাইট কি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট তো দেখো লিম্ফোসাইট হচ্ছে দেখো লেখাই আছে দে প্লে এ ভাইটাল রোল ইন প্রডিউসিং অ্যান্টিবডিস যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কোনো একটা ফরেন পার্টিকেল যেটা ঢোকে তাকে আমরা বলি অ্যান্টিজেন তার এগেনস্টে কাজ করার জন্য যে প্রোটিনিয়াস মলিকেলটা ঢোকে বা আমাদের তৈরি হয় বডির মধ্যে পার্টিকুলার দিস ইজ অ্যান্টিবডি দে আর কমনলি নোন অ্যাস ন্যাচারাল কিলার সেল কারণ যে প্যাথোজেনটা ঢুকবে তাকে মারতে হবে সেই জন্য একে ন্যাচারাল কিলার সেলও বলে এবং দে প্লে ইম্পর্টেন্ট রোড ইন বডি ডিফেন্স বডি ডিফেন্সের এগেনস্টে কিন্তু এরা কিন্তু একটা মেন ভূমিকা নেয় দে আর মেন টু টাইপ অফ লিম্ফোসাইট দিস ইজ বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিমফোসাইট এরা কোন 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 কাজে রেসপন্সিবেল করে দেখো হিউমেনাল রেসপন্স আর সেল মিডিয়েটেড ইমিউনিটি রেসপন্স দুটো রেসপন্সের ক্ষেত্রে এরা কাজ করে হিউমেনাল রেসপন্স যেটা কাজ করে পার্টিকুলারলি আমাদের অ্যান্টিবডি ফর্মেশনে আর সেল মিডিয়েটেড রেসপন্স কাজ করে কিন্তু আমাদের পার্টিকুলার অ্যান্টিবডি ফরমেশান ছাড়া বাকি ক্ষেত্রে আজকে আমাদের বিশ্ব এই যে দাঁড়িয়ে আছে যে আমাদের কোভিডের এই সিচুয়েশানে তোমরা সবাই হয়তো শুনে থাকবে আজকে ভ্যাকসিন ভ্যাকসিন নিয়ে অনেক কথা হচ্ছে আজকে অক্সফোর্ড যে ভ্যাকসিনটা আবিষ্কারের মুখে দাঁড়িয়ে আছে সাকসেসের মুখে সেখানে কি এমন ইউজ করেছে তো সংক্ষেপে বলি খুব একটা টাইম কম আছে তো সেক্ষেত্রে বলা যে তারা সায়েন্টিস্টরা আবিষ্কার যেটুকু রিসার্চ করে দেখেছে যে যখন দু হাজার তিন টু থাউজেন্ড থ্রিতে যখন সার্স ভাইরাস পার্টিকুলার আমাদের অ্যাটাক করে চাইনাতে সেই সার্সের সময় যে ভ্যাকসিন ইউজ করা হয়েছিল সেখানে কি দেওয়া হয়েছিল কারণ সার্সের যা জিনোমের স্ট্রাকচার ভাইরাসের আমাদের করোনার ক্ষেত্রেও কিন্তু সেম ভাইরাসের জিনোমের স্ট্রাকচার তো সেক্ষেত্রে দেখা গেল যে সার্স যাদেরকে আক্রমণ করেছে তাদের বডি যে ভ্যাকসিন দেওয়া আছে সেই সমস্ত পার্টিকুলার চীনাতে চায়নাতে পার্টিকুলার এই সার্ভেটা দেখা গেছে যে তাদেরকে কিন্তু করোনা সেভাবে ইনফেক্ট করতে পারেনি ইনফেক্ট করলেও তাদেরকে কিন্তু কোনোভাবে মৃত্যুর মুখে বা তাদের শরীরে সেভাবে ড্যামেজ করতে পারেনি তাই তখন সায়েন্টিস্টরা রিসার্চ গিয়ে দেখলো যে সার্সের ভ্যাকসিনে এমন কি দেওয়া ছিল দেওয়া ছিল কিছু অ্যান্টিবডি স্পেশালি সেই অ্যান্টিবডিটা কোথা থেকে নেওয়া অ্যাডিনো ভাইরাস থেকে নেওয়া তো আপকামিং এক্সামের জন্য কিন্তু প্রশ্ন আসতেই পারে যে সার্সের ভ্যাকসিন বা যে কোনো পার্টিকুলার আমাদের আর এনএ ভাইরাসযুক্ত যে কটা ভাইরাস হয় তার এগেন্স্ট যে ভ্যাকসিনগুলো তৈরি হয় সেখানে অ্যান্টিবডি স্পেশালি যেটা আমাদের মিউট্যান্ট টাইপ সেখানে কী এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন করা যায় বা কোন ভাইরাসে অ্যান্টিবডি সেখান থেকে তৈরি করা সম্ভব হয় উত্তরটা মনে রাখবে ভাইরাস ওকে তো এবার বলার সেটাই অ্যাডিনো ভাইরাসের তো অ্যান্টিবডি নয় ফর্মেশন করলো কিন্তু অনেকেই বলছে যে এই ভাইরাস আবার তিন মাস পর ছ মাস পর হয়তো আবার এক একজন কোনো আক্রান্ত ব্যক্তিকে প্রথমে আক্রান্ত করলে সে সুস্থ হয়ে গেল তারপরেও আবার আক্রান্ত করতে পারে তো এটা কেন করতে পারে কারণ সেখানে অ্যান্টিবডিটা বেশি দিন কিন্তু স্টে করতে পারছে না তো সেক্ষেত্রে অক্সফোর্ডের বিজ্ঞানীরা দেখলো সার্স ভ্যাকসিনে কী দেওয়া ছিল টি সেল টি সেলকে বলা হতো মেমোরি সেল পার্টিকুলার মধ্যে বায়োলজি ভাষায় মেমোরি মানে হচ্ছে পরবর্তীকালে সেই সেলটা কিন্তু চেক করবে যে এই জাতীয় ভাইরাস বা এই আর জাতীয় ভাইরাস বা এইরম টাইপ অফ ভাইরাস যদি আসে তার এগেনস্টে কাজ করতে পারছে কি না ঠিক তাই করা হচ্ছে এই ভ্যাকসিনের ক্ষেত্রে একটা সিম্পাঞ্জির বডি থেকে অ্যাডিনো ভাইরাস নিয়ে অ্যান্টিবডি ফর্মেশন করা হচ্ছে সাথে সাথে টি সেলকে দেওয়া হচ্ছে যাতে মেমরি এই ফার্দার যদি এফেক্ট করে তার এগেনস্টে কাজ করতে পারবে এই কিন্তু আপাতত হিসাবে আমাদের পার্টিকুলার অক্সফোর্ডের ভ্যাকসিনে রিসার্চে বেরিয়ে এসেছে তো যাই হোক পরায় ফিরে আসছি দেখো পরবর্তী যে পয়েন্টটা আছে দিস ইজ প্লেটলেট প্লেটলেট মানে বুঝতেই পারছো এটা আমাদের থম্বোসাইট মানে যেটা আমাদের বলা হয় অনুচক্রিকা যেটার একমাত্র কাজ বুঝতেই পারছো যেটা আমাদের প্লেটলেটস কাম ইন টু প্লে হোয়েন দেয়ার ইজ এ ব্লিডিং অফ ইমোরেজ আমাদের কোনো জায়গা কেটে গেলে সেখানে রক্তটা জমাট বাঁধার জন্য কিন্তু মেন কাজ করে এবং মনে রাখবে এটা কোথা থেকে তৈরি হয় এগেন উত্তর হবে বোন ম্যারো তার মানে একটা সিম্পল কোশ্চেনের উত্তর পেলাম আমরা আর বি সি প্লেটলেট তিনটে ব্লাড সেলই কোথা থেকে তৈরি হচ্ছে বোন ম্যারো তাহলে রক্তের কর্প কোথা থেকে তৈরি হয় বোন ম্যারো এইবার আমরা যাব পরবর্তী স্লাইডে কিছু কোয়েশ্চেন আনসার ছোট ছোট ফরম্যাটে তোমাদের দেওয়া আছে দেখো লার্জেস্ট সাইজ অফ ডাব্লিউ আগেও বলেছি মনোসাইট অত্যন্ত ইম্পর্টেন্ট স্টুডেন্ট এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে তোমরা নোট করবে বিকজ কিন্তু এগুলোই কিন্তু শর্ট কোশ্চেন বা টুইস্টেড কোয়েশ্চেন হিসেবে পরীক্ষায় এসে থাকে তো তোমাদের জন্য কিন্তু আমি এইভাবেই রিপ্রেজেন্ট করেছি স্মলের সাইজ অব ডাব্লু বিসি লিমফোসাইট হুইচ ডাব্লুবিসি ইজ মোস্ট অ্যাবানডেন্ট কোন ডাব্লু বিসি সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় রক্তে নিউট্রোফিল হুইচ ডাব্লু ইজ লিস্ট অ্যাবানডেন্ট বেসোফিল আমাদের সব থেকে কম পাওয়া যায় অ্যান্টিবডি ফরমেশন করতে কোন ডাব্লিউ কাজ করে লিম্ফোসাইট এবার একটা দেখো চার্ট দিয়ে রেখেছি চার্টটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট সেই চার্টে দেখো ব্লাড কর্পোরেশনের তিনটে টাইপ দেওয়া আছে আর বিসি বিসি প্লেটলেট তার লাইফ স্প্যান কতদিন এইগুলো সেলগুলো বাঁচে আরবি সি বাঁচে ওয়ান টোয়েন্টি ডেজ ডাব্লুবিসি বাঁচে টেন টু ফিফটিন ডেজ প্লেটলেট বাঁচে থ্রি টু ফাইভ ডেজ ফর্মেশান কোন পদ্ধতিতে তৈরি হয় এই থ্রু পয়েসিসে তৈরি আরবিসি সি ডাব্লুবসি তৈরি হয় লিউকোপয়সিস প্লেটলেট তৈরি হয় থম্বোপয়সিস নিউক্লিয়াসের পয়েন্টে কী লেখা আছে দেখো আরবি সি প্রেজেন্ট মানে জাস্ট ছোটোবেলায় ইমম্যাচিওর স্টেজে পার্টিকুলার কিন্তু আরবিসিতে নিউক্লিয়াস থাকে বাট অ্যাবসেন্ট ইন ইন ম্যামেল আমাদের ক্ষেত্রে যখন প্রপার ম্যাচুরেশন হয়ে যায় একটা আরবিসি সি সেখানে কোনো নিউক্লিয়াস থাকে না একমাত্র একটা অ্যানিম্যাল আছে যাদের কিন্তু এক্সেপশনাল বোথ পার্টিকুলার আমাদের একদম অ্যাডাল্ট অ্যাডালস্টের এবং চাইল্ডহুড স্টেজে দুটোই আরবি সির ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে কোন অ্যানিম্যালের মনে রাখবে বন্ধুরা সেটা হচ্ছে ক্যামেল ক্যামেলের ক্ষেত্রে কিন্তু সেই পার্টিকুলার দুটো স্টেজই আরবিসিতে নিউক্লিয়াস থাকে ডাব্লুবিসিতে অলওয়েজ নিউক্লিয়াস থাকতেই হবে কারণ এতগুলো কাজ সেই মেন করে প্লেটলেটে অলওয়েজ অ্যাবসেন্ট এইবার প্রশ্ন হচ্ছে যদি আরবিসি সি এটা বেড়ে যায় বা কমে যায় কি রোগ দেখা যায় আমাদের শরীরে আরবিসি বেড়ে বেড়ে গেলে বলে পলিসাইতেমিয়া ডিক্রিজ হলে বলে অলিগোসাইটেমিয়া অলিগোসাইটেমিয়া হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ অ্যানিমিয়া ডাব্লুবিসির ক্ষেত্রে দেখো লেখা আছে লিউকেমিয়া সবাই জানি আমরা ব্লাড ক্যান্সার ডাব্লুবিসি বেড়ে গেলে আমাদের ব্লাড ক্যান্সার দেখা যায় যেটাকে বলে লিউকেমিয়া বিজ্ঞানের ভাষায় কমে গেলে বলে লিউকোপিনিয়া সেখানে আমাদের ইমিউন সিস্টেমটা ড্যামেজ হয়ে যায় যার ফলে আমরা ঘন ঘন সর্দি কাশিতে কিন্তু ভুগতে থাকি প্লেটলেটস বেড়ে গেলে বলে থম্বোসাইটোসিস আর কমে গেলে গেলে বটিকুলার বলে থমো থম্বোসাইটোপিনিয়া যেটা পার্টিকুলার মধ্যে ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু দেখা যায় তো পরবর্তী স্লাইডে গেলে আরও কিছু শর্ট কোয়েশ্চেন আছে দেখো যেখানে আছে দেখো সিটি পুরো নাম ক্লটিং টাইম কোনো জায়গা কেটে গেলে কতক্ষণ ধরে পার্টিকুলার পরে রক্তটা জমাট বাঁধে সময়টা হবে থ্রি টু এইট মিনিটস একদম তোমাদের কিন্তু পয়েন্টগুলো মুখস্থ করতেই হবে অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা এগুলো BT ব্লিডিং টাইম কেটে গেলে কতক্ষণ ধরে রক্ত বেরোয় ওয়ান টু ফোর মিনিটস আমাদের জমাট বাদে রক্তে ক্লটিং কতগুলো থার্টিন তেরোটা টিসি মানে কি টোটাল কাউন্ট নাম্বার অফ ডাবিসি আমাদের এই যে হোয়াইট ব্লাড সেল আছে টোটাল একটা ব্লাডে কত পরিমাণ থাকে সেটা হচ্ছে কাউন্টেবলের টিসি বা টোটাল কাউন্ট ডিসি মানে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ডাব্লু কাউন্ট ঠিক আছে সিবিটি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট একটা রক্তের মধ্যে ডাব্লু বিসি আর প্লেটলেট কত পরিমাণ আছে আমরা যদি রেশিওর হিসাবে দেখে নিই ডাব্লু বিসি আরবিবি কত ইস টু কত রেঞ্জে আছে তো দেখে নাও যেখানে লেখা আছে ওয়ান ইস টু সিক্স হান্ড্রেড বা সেভেন হান্ড্রেড ভ্যারি করে ম্যান টু ম্যান নেক্সট পয়েন্ট আছে দেখো ইএসআর ফুল ফর্ম এরিকথোসাইট সেডিমেন্টেশন রেট এটা স্পেশালি অ্যানিমিয়া পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয় কারণ অ্যানিমিয়া পেশেন্টদের ক্ষেত্রে আরবি রেঞ্জটা চেক করা হয় যে এরিকথোসাইট মানে বুঝতেই পারছো আরবিসি একটা রক্তের স্যাম্পেল নিয়ে টিউবে চেক করা হয় যখন আরবিসি যা থিতিয়ে পড়ে তার রেঞ্জটা মাপা হয় নর্মাল রেঞ্জ অফ হিমোগ্লোবিন আমাদের কত থাকা প্রয়োজন ছেলেদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে ফোরটিন টু ফিফটিন গ্রামস পার হান্ড্রেড সিসি অফ ব্লাড ইন ফিমেল ইলেভেন টু ফোরটিন গ্রামস পার হান্ড্রেড সিসি অফ ব্লাড ব্লাড সুগার লেভেল আমাদের পার্টিকুলার কত থাকা উচিত পার্টিকুলার দেখো লেখা আছে ব্লাড সুগারের দুটো রেঞ্জ একটা ফাস্টিং খালি পেটে যে টেস্টটা আমরা করি সেটা হলো ফাস্টিং আফটার কোনো একটা খাবার খাদ্য গ্রহণের পর মিল টেকেনের পর দু ঘন্টা পর যেটা টেস্ট করি সেটা হলো আমাদের পিপি বা পোস্ট প্যারান্টাল ফাস্টিংটা করা হয় তার রেঞ্জ হয় সত্তর থেকে একশো দশ এম জি পার ডিএল আর পিপির পুরোনাম পোস্ট প্যারান্ডাল সেটার রেঞ্জ হয় হান্ড্রেড টু হান্ড্রেড ফোরটি বা হানড্রেড ফিফটি এমজি পার ডিএল তো নেক্সট প্যারাতে গেলে নেক্সট স্লাইডে গেলে আমরা দেখতে পাবো আরও কিছু শর্ট কোয়েশ্চেন আছে যে শর্ট কোশ্চেনে দেখো আছে ব্লাডের পিএইচ এর রেঞ্জ ব্লাড পিএইচ কত সেভেন পয়েন্ট ফোর ইউরিনের পিএইচ হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি স্যালাইবা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ আশা করি তোমাদের পিএইচ এর কনসেপ্ট মনে আছে সাত থাকলে নিউট্রাল সাতের ওপরে গেলে বলা হয় অ্যালকালাইন বা খাড়িও সাতের নিচে হলে অ্যাসিডিক তার মানে ব্লাডের পিএইচ বুঝতেই পারছো ডেফিনেটলি খাড়িও বা অ্যালকালাইন আর সেদিকে আমাদের লালার পিএইচ বা পিএইচ কি অ্যাসিডিক নর্মাল ব্লাড প্রেশার আমাদের কত হান্ড্রেড টোয়েন্টি বাই এইটটি এম এম পার এইচ জি পারোজের চাপের সমান নেক্সট একটা পয়েন্টে লেখা আছে দেখো এসপি ইজ টু ডিপি ইজ টু পিপি পুরো নাম কি এসপি নাম হচ্ছে সিস্টোলিক প্রেশার ডিপি মানে হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার পিপি মানে হচ্ছে পালস প্রেশার সো বুঝতেই পারছো যার রেঞ্জ হচ্ছে থ্রি ইজ টু টু ইস টু ওয়ান এবার দেখো একটা পয়েন্টে লেখা আছে হিমাটোক্রিড ভ্যালু হিমাটোক্রিড ভ্যালু বলতে আমরা বুঝি যেটা দিস ইজ দ্য রেশিও অফ ব্লাড ভলিউম অফ রেড সেল দা অফ দ্য ভলিউম অফ হোল ব্লাড টোটাল রক্তের মধ্যে আর কত পরিমাণে থাকে তার রেঞ্জ যেটা মাপা হয় সেটাকে বলে হিমাটোফ্রিড ভ্যালু যার ছেলেদের ক্ষেত্রে যার রেঞ্জটা থেকে ফর্টি ফাইভ টু ফিফটি টু পার্সেন্ট আর মেয়েদের ক্ষেত্রে থাকে থার্টি টু ফর্টি নিচের দিকে কিছু শর্ট পয়েন্ট লেখা আছে দেখো ক্যালসিয়াম আর ভিটামিন কে ফর ব্লাড ক্লডিংয়ের জন্য ইম্পর্টেন্ট একটা ক্যালসিয়াম আয়ন এবং ভিটামিন কে কাজ করে ব্লাড ক্যান নট কোয়াগুলেট ইন ব্লাড ভেসেল কারণ বিকজ হেপারিন থাকে যে হেপারিন একটা লিভারে তৈরি হয় যেটা আমাদের ন্যাচারাল অ্যান্টি একটা এক্সাম্পল সাম আর্টিফিশিয়াল অ্যান্টি কোয়াগুলেন্ট হিসাবে দেখো আছে কিছু এক্সাম্পল দেওয়া আছে সোডিয়াম অক্সালেট সোডিয়াম সাইটেড বা ইডিটিএ ইডিটিএর এর পুরো নাম ইথিলিন ডাইয় চেট্রা অ্যাসিটেড যেগুলো আমাদের ব্লাড ব্যাঙ্কের রক্তে মেশানো হয় নাহলে না মেশালে কিন্তু রক্তটা এক বছর বা দু বছর পর্যন্ত কিন্তু স্টে করতে পারবে না এক থেকে দুদিনে ক্লট করে যাবে নিউট্রোফিল সোস ফ্যাগোসাইটোসিস আগেই তোমাদের সাথে এটা ডিসকাস করেছি পয়েন্টটা অ্যান্টিবডি ফরমেশন করে লিম্ফোসাইট এটাও বলেছি বেসোফিল হেপারিন ফরমেশন করে এই অ্যান্টি কোয়াগুলেন্ট হিসাবে কাজ করার জন্য কনসেপ্ট অফ আরিচ ফ্যাক্টর বা পার্টিকুলার আমাদের রক্তের যে গ্রুপিং প্রসেস আছে আমরা তো জানি রক্তের গ্রুপের যে চারটে প্রসেস চারটে গ্রুপ আছে এ বি এবি এবং ও সেখানে পজিটিভ এবং নেগেটিভিটি ডিটারমাইন করার জন্য পার্টিকুলার আমাদের যে ফ্যাক্টরটা কাজ করে সেটা এইচ ফ্যাক্টর আরবি সি মৃত্যুর পর আগেও বলেছি কোথায় গিয়ে জমা হয় স্প্লিন বা প্লি হয় আর ব্লাড গ্রুপিং প্রসেস আবিষ্কার করেন সায়েন্টিস্ট